আসসালামু আলাইকুম। আপনারা যারা চাকরির প্রিপারেশন নিতে চাচ্ছেন মূলত তাদের জন্যই এই ভিডিওটি। এই ভিডিওতে আমি কথা বলবো এই মুনাফার একটা কমপ্লিট প্লেলিস্ট নিয়ে, অর্থাৎ এই সিরিজে আপনি কি কি পাবেন সেই জিনিসগুলো নিয়েই আমি কথা বলবো। নর্মালি দেখুন তো এই মুনাফাটা কি, যেমন ধরুন আপনাকে কেউ 500 টাকা দিল এবং বলল এই টাকাটা যত মাস পর্যন্ত ফেরত না দিবেন আপনি তত মাস পর্যন্ত আপনার তাকে 50 টাকা করে দিয়ে যেতে হবে। এই যে 50 টাকা করে দিয়ে যেতে হবে, এই যে 50 টাকাটাই হচ্ছে মূলত মুনাফা। আবার এই মুনাফাটা দুই ধরনের হতে পারে, যেমন কেমন দেখুন, এই 500 টাকা নিলেন, আপনি পরের মাসে কোনোভাবে পরিশোধ করতে না পারলেন, যেমন আপনি এক মাস পরে তাকে 50 টাকা দেওয়ার কথা কিন্তু এই 50 টাকা আপনি দিতে পারলেন না এবং পরবর্তী মাসে গিয়ে আপনাকে তাকে 100 টাকা দিতে হবে। এটা হচ্ছে এক ধরনের একটা সিস্টেম, এটাকে আমরা বলবো সরল মুনাফা। যেমন আপনি কোনো একটা মাস যদি গ্যাপ পড়ে যায়, যেমন কোনো একটা মাসে যদি আপনি 50 টাকা না দিতে পারেন, পরের মাসে গিয়ে ওই টাকাটা সহ এবং পরের মান্থের যে টাকাটা রয়েছে এই দুইটা টাকা একসাথে করে দিয়ে দিতে পারেন। কিন্তু আমাদের যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো কিন্তু এই সিস্টেমে চলে না, অনেকটাই অন্য একটা প্রসিডিউরে চলে। সেই প্রসিডিউরটা কি দেখুন, আপনাকে 500 টাকা দিয়েছে, আপনার পরের মান্থে যদি আপনি তাকে একদম ঋণ থেকে মুক্ত হয়ে যেতে চান তাহলে 550 টাকা দিলেই হতো। এখন কোনোভাবে যদি এই 550 টাকা না দিতে পারেন পরের মান্থে, তাহলে তার পরের মান্থে গিয়ে আপনার কত টাকা দেওয়া উচিত যদি সরল হয়, তাহলে এই যে 50 টাকার সাথে আপনি তো প্রতি মাসে মাসে 50 দেন, তাহলে 600 টাকা। আপনি দুই মাস পরে কত টাকা ফেরত দিতেন, এই যে 600 টাকা ফেরত দিতেন। কিন্তু ব্যাংকগুলো আপনার কাছ থেকে এভাবে টাকা নেবে না, আপনাকে অন্য একটা সিস্টেমে তারা ফেলে আপনার কাছ থেকে অনেক অনেক বেশি টাকা নিয়ে নেবে। সেটা কি দেখুন, আপনি 500 টাকা নিছেন, আপনাকে পরের মাসে 550 টাকা ফেরত দেওয়ার কথা ব্যাংকে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু আপনি কোনোভাবে এই পরের মাসে দিতে পারলেন না, তার পরের মাসে গিয়ে আপনাকে এই যে 500 টাকার যদি 50 টাকা আসে তাহলে 550 টাকার সুদ কত আসবে, এই 550 টাকার ইন্টারেস্ট কত আসবে। যেমন আগে 500 টাকার 50 টাকা আসতো, এখন 550 টাকার আরেকটু বেশি আসবে, যেমন ধরুন আমরা ধরে নিলাম 51 টাকা আসলো, এখন এই যে 50 আর 51 অর্থাৎ 601 টাকা আপনার ব্যাংকে ফেরত দিতে হবে। তাহলে আমাদের গ্রামের যারা সুদ খায় তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ঠকতেছে এই ব্যাংকের যারা সুদ খায় তাদের থেকে, কারণ হচ্ছে ব্যাংক চক্রবৃদ্ধি সুদ নেয়। আপনি যদি কোনো একটা মাস পরিশোধ না করতে পারেন তখন আপনাকে একটা চক্রবৃদ্ধি আকারে সুদ নেবে। আর নর্মালি এই সুদ নিয়েই আমি কথা বলবো বা এই ইন্টারেস্ট নিয়েই কথা বলবো এই ভিডিও সিরিজটাতে। তো এই ভিডিও সিরিজে আপনি যা যা পাবেন সেই বিষয়গুলো একটু কথা বলি। প্রথমতই আমি যেটা সমাধান করব, ক্লাস 8-এর যে 2 নম্বর চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ 2.1 আর 2.2, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা, এই দুইটা জিনিস আগে কমপ্লিট ভিডিও পাবেন, এক এক করে সবগুলো ম্যাথ সমাধান করব। দেন 2 নম্বরে যে জিনিস পাবেন এই প্লেলিস্টেই, সেটা হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এই মুনাফা থেকে কুশনগুলা। তারপরে থার্ড যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কুইজ পাবেন বা অনেক অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ রয়েছে যেগুলো আসলে মুনাফা এবং অন্য কিছুর সাথে রিলেশনাল। তো ওই ধরনের সবগুলো ম্যাথই আমি এই ফুল প্লেলিস্টটাতে দিয়ে থাকব। এই প্লেলিস্টটা আপনি সবসময় ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ফেসবুকে সবসময় রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয় না, ইউটিউবেই আগে ফার্স্টে ভিডিওটা আপলোড দেই। তো বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই চ্যানেল থেকে, বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই চ্যানেলের প্লেলিস্টে আপনি পেয়ে যাবেন সবগুলো ভিডিও, সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবেন। তো এক এক করে সবগুলো ভিডিও একটু টাইম নিয়ে দেখবেন, ফার্স্ট কাজ হচ্ছে এটা। দেন সেকেন্ড কাজ হচ্ছে আপনি একটা নোট করে ফেলবেন, এই নোট করাটা মাস্ট জরুরি। আর থার্ড কাজ হচ্ছে আপনি নিজে নিজে বিভিন্ন ধরনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবেন, কারণ হচ্ছে আমি তো আর সবগুলো প্রশ্ন সমাধান করে দিতে পারবো না, জাস্ট কিছু কিছু প্রশ্ন সমাধান করব, সেই প্রশ্নের আলোকে আপনি যে কোনো প্রবলেম সমাধান করে ফেলতে পারবেন। এখন কথা হচ্ছে আমার যদি কখনো কোনো ভুল হয় কোনো একটা ম্যাথে তাহলে সাথে সাথেই আমাকে নক করবেন। আমার নাম্বারটা হচ্ছে এটা 018-74-14-21-01, সরাসরি কল না দিয়ে আপনি
হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সবচেয়েতে বেটার বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই পেজে, আপনি ডেসক্রিপ্ট বক্সে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, বা ফেসবুকে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার লিখে সার্চ দিলে যে পেজটা আসবে ওই পেজে আপনার প্রবলেমটা খাতায় লিখে ডিরেক্টলি মেসেজ করে দেবেন, তাহলেই সবচেয়েতে বেশি বেটার হয়। তাহলে আমি বুঝতে পারবো যে আপনার প্রবলেমটা কোথায় বা আমি কোন জায়গাতে কি ভুল করেছি, কারণ আমার অনেক সময়ই ভুল হয়ে যায়। কারণ হচ্ছে আমি অনেক সময় কিছু প্রশ্নই লিখতে ভুল করে ফেলি, আবার অনেক সময় কিছু প্রশ্নের ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করে ফেলি। তবে মেইন যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, সিম্পল সিম্পল ভুল হলে আমাকে নক দেওয়ার দরকার নেই। যেমন কাটাকাটি করতে গিয়ে, যেমন আমি এরকম একটা কাটাকাটি, দেখুন 6 দুইয়ে ভাগ করলাম, এখানে কাটাকাটি করার পর 4 লিখে দিলাম, এই ধরনের সিম্পল ভুল হলে আমাকে নক করার কোনো দরকার নেই, আপনি নিজে নিজে সমাধান করে নেবেন। আর যদি কোনো লজিকে ভুল হয়ে যায়, যেমন আমি ম্যাথটা করেছি কিন্তু এই ম্যাথটা এভাবে হবে না, অন্য আরেকটা প্রসিডিওর হবে, যদি এমন কখনো হয় তখন সাথে সাথে আমাকে নক করবেন, কারণ আমি ওইটা নিয়ে আবার একটু বিস্তারিত দেখে আপনাকে আপডেট ইনফরমেশনটা দিয়ে দিব। আর সিম্পল সিম্পল ভুলের জন্য অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ হচ্ছে অনেক সময় আমার বাংলা লিখতে গিয়ে ভুল হতে পারে, বা অনেক সময় ডাটাগুলা তুলতে গিয়ে বা লিখতে গিয়ে ভুল হতে পারে, সেগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো প্রয়োজন পড়ে, যেমন হচ্ছে আপনার একটা ম্যাথ করতে পারতেছেন না বা একটা ম্যাথের ঝামেলা হচ্ছে, তখন অবশ্যই ফেসবুক পেজে আপনার ওই প্রশ্নটি তুলে আপনি ছবি পাঠিয়ে দেবেন, কারণ অনেকেই মেসেজ দেয়, সবার মেসেজ আসলে সিন করা বা দেখা বা সবাইকে রিপ্লে দেওয়া যথেষ্ট পরিমাণ টাইমের ব্যাপার স্যাপার, আসলে সবারটা হয়ে ওঠে না। যার যার প্রশ্নগুলো বেশি কমন বা কমন যে কোশ্চেনগুলো সবসময় আসবে, ওই কোশ্চেনগুলোর আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে ভিডিওটা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তো ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখবেন, প্রথমত হচ্ছে ক্লাস 8 যে ম্যাথগুলো রয়েছে এগুলো করে ফেলবো, দেন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন জায়গায় পরীক্ষায় বা বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো সমাধান করব। তাহলে এক এক করে সবগুলো ভিডিও সিরিয়ালাইজ দেখুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।